বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছি আরে উল্টা তুমি কখন এলে কীভাবে জানলে আমি এখানে বন্ধুদের সাথে কথা বলছি আমাকে সিন্ডি বলেছে আজ সিন্ডি আসবে না ও কোথায় গেছে ও তো আজকে ওর বাসার ছাদে ছোট ছোট গাছ লাগাচ্ছে আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম তখন ও বলল আমি যেন তোমাকে এসে খবরটা দেই যে ও আজ আসতে পারবে না খুব ভালো করেছ আমি ওর জন্য অপেক্ষা করছিলাম আগের দিন আমি বন্ধুদের সাথে ফসিল ফুয়েল নিয়ে কথা বলেছিলাম আর আজকে কথা বলবো রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি নিয়ে তুমি কি থাকবে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ থাকবো উল্টা নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে বন্ধুরা আমরা তো আগের দিন শিখেছি ফসিল ফুয়েল নিয়ে আমরা জেনেছি কিভাবে ফসিল ফুয়েল আমাদের পরিবেশের উপর ক্ষতি করছে আর জলবায়ু পরিবর্তন করে ফেলছে কিন্তু বিদ্যুৎ তো আমাদের লাগবে তা না হলে আমরা লাইট ফ্যান চালাব কি করে আর আমরা তো জানি বিদ্যুৎ তৈরি হয় তেল গ্যাস বা কয়লা থেকে আর এগুলো বেশি বেশি পোড়ালেই তো পরিবেশের ক্ষতি হয় তাহলে কি উপায় আছে একটা উপায় সূর্য তো প্রতিদিন ওঠে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই সূর্যের আলো তো কখনোই কমবে না তোমরা কি জানো যে আমরা ইচ্ছা করলে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি তাই সত্যি হ্যাঁ উল্টা সত্যি সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে বলে সৌরবিদ্যুৎ আবার ধরো বাতাস তো আমরা সব সময় পাই বাতাসও কখনো শেষ হয়ে যাবে না এই বাতাস থেকেও আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি সত্যি আরে না তুমি কোথায় তুমি বন্ধুদের সাথে কথা বলছিলে তাই বিরক্ত করিনি কিন্তু তুমি কিভাবে জানলে আমি বন্ধুদের সাথে আজকে কথা বলছি আমি বলেছি আসার পথে কম্পুর সাথে দেখা ওকে বললাম যে আমি তোমার কাছে যাচ্ছি মজার মজার জিনিস শিখতে তাই শুনে ও সাথে চলে এলো দিদি তুমি তো বললে আমরা সূর্যের আলো থেকে আর বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি এরকম আর কি কি থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি আচ্ছা তবে শোনো সূর্য আর বাতাস ছাড়াও আমরা নদীর পানি থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি যেসব নদীতে পানির বেগ বেশি সেসব নদীতে পানির গতিবেগকে আম ব্যবহার করেও আমরা বিদ্যুৎ পেতে পারি তারপর ধরো আমরা যে ময়লা আবর্জনা ফেলে দেই সেসব থেকে আমরা গ্যাস পাব এমনকি পশু পাখির মলমূত্র এমনকি মানুষের মলমূত্র থেকেও আমরা গ্যাস বানাতে পারবো সেই গ্যাসকে বলে বায়োগ্যাস এই গ্যাস দিয়ে আমরা রান্না বান্না করতে পারি এই বায়োগ্যাস থেকে আমরা বিদ্যুৎ বানাতে পারি বলো বলতো তাহলে আমরা কি কী উপায়ে নবায়নযোগ্য বিদ্যুৎ পেতে পারি আমরা সূর্যের আলো থেকে চরু বিদ্যুৎ পাই আমরা বাতাস ব্যবহার করে বিদ্যুৎ পেতে পারি এখন আমি বলি আমি বলি এছাড়াও আমরা পানির স্রোতকে বা ব্যাগকে ব্যবহার করে বিদ্যুৎ পাব আর ময়লা আবর্জনা আর পশু পাখির মলমূত্র থেকে আমরা পাবো বায়োগ্যাস যেটা দিয়ে আমরা রান্না করতে পারি আবার চাইলে বিদ্যুৎ বন্ধুরা তোমরা তাহলে জানলে যে ফসিল ফুয়েল বাদেও অন্য অনেকভাবে আমরা বিদ্যুৎ পেতে পারি আর এইসব নবায়নযোগ্য শক্তি মানে সূর্যের আলো বাতাস বা পানি থেকে বিদ্যুৎ তৈরি করলে আমাদের পরিবেশেরও কোনো ক্ষতি হয় না বন্ধুরা তোমরা কি তোমাদের বাসায় কোনো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করো